پاک صلی اللہ علیہ وسلم اس کے بھی ابھی لگی لگی اچھی آٹھ کر جائے نا اللہ رب العزت میں جاؤ گیا ٹھیک دی گیا گیا ٹھیک دی گیا گیسٹ دی گیا এখন ভগবত নিজের জন্য আমি বুড়া আমার খাওয়া কি আমি নিয়মিত যুদ্ধ করতাম করতাম নাই ছেলেরা আমার পক্ষ থেকে যুদ্ধ করবো রসুল্লাহ পরামর্শ দিয়া তুমি যাইও না এর ঘরে যে যাইতা খাইন মরতা খাইন আল্লাহর মহব্বতের এরপর প্রভাব নামিলে কি লইত হরে কথা বল এর লাগে বলছিলাম এরপর মহব্বতের প্রভাব পড়িয়া হলে মানুষের হুশটা হয় না বাস্তব হয় না আর মরমুখরে বাইরি বার আশা হইলে আগে বাড়িয়া মরি দিতে আর রাজাও না মরলে আল্লাহর কাছে নরমর কি আল্লাহ মারতে বহুত মারা গেলে একটা মামলে আগে গেল আমি বেজার করব আল্লাহর কিতার কিয়ামতের দিন হইতে কিয়ামত দায়িত্ব হইলে বরজাত কবর দায়িত্ব আপনি দুনিয়া কাড়িয়া কবর গেলে কি আল্লাহর দিকে একটা হকই গে লাগি হাজরের দিন সিংহা ভুকার হলে আরেকটা ভাগি গে লাগি হিসাব কিতাবের মামলা শেষ হলে আপনি আল্লাহর কাছে চেয়েটা কি তাই না মরলে আল্লাহ হওয়া যায় না এর লাগে বুজুর্গ আপনি দিনে শিফট হইল মোটু কবলা আন্তা মোটু তোমার বাস্তব মৌতাইবার আগে তুমি মরার মতো হয়ে যাও তা না হইলে তুমি আল্লাহর দিকে অগ্রসর হইতে পারতে নাই মানুষ না মরা পর্যন্ত ভাই বিরাদর সন্তান সন্ততি দুনিয়ার সব কিছুর সাথে সম্পর্ক নষ্ট হয় না আর কত সম্পর্ক রাখি আল্লাহর সাথে যাওয়া যায় তাই মরতে হইল আল্লাহর কাছে যাওয়ার এর ব্যবস্থা কি হিসাবে মুমিনের মৌত্রে ফসল রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইছেন সহিহ হাদিস মান আহাব্ব লিকা আল্লাহ আহাব্ব আল্লাহ লিকাহু যে ও নিয়তে মরতে চায় যে কোন সুরত মরলে আল্লাহর কথা রইলি মু আল্লাহর ভাই নিব আল্লাহ এই বান্দার নাকি আল্লাহ হুকম আনতা ও কত দিনে মরতো আর হাজার হাজার রবি আমার যাবে আলহামদুলিল্লাহ তো আমার মতলা ভাইয়া যেহেতু শহীদানে উহুদ এরা আল্লাহর মহব্বত ভানাইয়া আল্লাহর এরপর ভানাইয়া আল্লাহর রক্ত কুরবানি হইছে বিদায় তারার লাগি তারার শরীরের পিত্রর রক্ত দেখা পড়েছে এটা পাক আল্লাহর আমার লাগি না পাক তাই যারা রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে তারারে গুসল না দিয়া বরং নিষেধ করিয়া রক্ত ধরা অবস্থায় রক্তে রঞ্জিত শরীর সারা রাখিয়া দমন করে নিলা যদি না পাকল তো তারা লাগি রসুল্লাহ দমন করলা তাহলে কারণ এই মশলাটা ফের বেয়ান করেছেন রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি মানুষের শরীরটা কিন্তু আল্লাহ 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 মানলা যে আমার কথা এক তো রক্ত আল্লাহ শরীর আরে আমি যাও রসুলুল্লাহ
সময়টা রাসূলুল্লাহ এরপর মধ্যে ভালো হয়ে গেছে লাগি এর দ্বারা আমি হইলাম আশিমাবুর জগৎ আগলা আর এরপর জগতের রীতিনীতি আগলা এরপর জগতের মতলা আগলা সাধারণ মুসলমান আমার সাধারণ স্তরের মতলা আর আশিমাবুর মতলা কিন্তু মালাইকা বললাম নি আমরা গায়ের মুসা আলাইহিস সালাম বলতাছেন কুরআন করিম আমরা হইলাম হইলাম মুসা আলাইহিস সালামে আল্লাহর কাছে আবদার করছেন না আল্লাহ আমি আপনাকে দেখতে চাই আমার দিদার চাই আমরা প্রশ্ন করছিলাম আমরা হলেন আমি দেহ চক্রের দ্বারা আল্লাহরে দেখা সম্ভব নয় আর মুসা আলাইহিস সালামে কি আর কোনটা হাল জাল মাসমারা মাজা আল্লাহ সম্পর্কে নবীর যত যত জ্ঞান দেবার দরকার কিভাবে আমার কাজ কিলা জানেন না যে আল্লাহরে দেখতে পারতাম না এখানে আল্লাহরে জমিলাম আল্লাহ আমি আল্লাহরে দেখতাম তার জন এই এই যে মুহূর্তে যে সময়ে তাই আল্লাহ দিদার পাইছেন এই সময় সাধারণ করতে কি বহুত উল্টে কি একবার তারা খুঁজি আসলা আর একবার জগতের রীতিনি একটি আগলা বিনা আগলা মস্তা আগলা তাই জানা তাহার সত্ত্বেও তার দিলে কেউ আসছে আর এই সাধারণ যে জ্ঞান আল্লাহরে শক্তি দেওয়া যায় কিন্তু এটা আওড়ে আওড়ে গেছে তাই দিন দরবার করছিল আল্লাহ আমি আমাদের দেখতাম ভক্তদের মুসাল তোমার পক্ষ থেকে ফেরত দেওয়া হইলে নিবাদ যাই আমার আসল কথা আল্লাহ রব্বুল আলামিনের দেখে হযরত মুসা আলাইহিস সালাম মায়ার বান্দা আর মহব্বতের হারানে যে দেখতে যাইছেন আল্লাহ জবাব দিবেন বড় টাটকা স্পষ্ট জবাব লন্তরানি হে মুসা তুমি আমাকে কখনো দেখিতে পারিবে না জবাবটা কিন্তু কড়ই এরপর মহব্বতের হারানে ফের যদি আপনার কাছে কোনটা যায় তারে কড়া জবাব দেওয়া মুনাসিব নয় বুঝিয়ে জবাব দেওয়া মুনাসিব আল্লাহ রব্বুল আলামিনে বয়লা স্পষ্টভাবে না বলিয়া তার বিধান জানাই দিলা এর হলে মায়ার অন্ধারে বুঝতে পারতাম কিতা বুঝছিলাম মুসারে বললাম মুসা তোমার এক কন্ট্রোল আমি শিখাইছি তোমার সামনে যে কুহে তুর আছে ভাড় আছে আমার তদন্তে আলো ভাড় তুলে ডালিয়ে হোসা ভরিয়া তুমি তাহাইয়া বলা বলে ভালো হইয়া যাইও যদি ওই ভাড়ার সজন্যে আলো দেখিয়ে ভাড়া কাস্তায় হারাতে আমার দেবী হইয়া এবং সজনের আলোয় পিকে তাকে হুল দিল যখন আল্লাহ ভাটকে তার নূরের আলো দিয়ে আলোকিত হলা মুসা আলাইহিস সালামের বিক্রতনে হুল কে লোকে আপনি লুটিয়ে হয়ে গেল এর হলে আল্লাহ বলছেন হুল না হলে তার দরবার উগ্র যদি আল্লাহর সজলের আলো এত প্রখর হয় আল্লাহ তার কুদরতি চেহারা মোবারক থেকে আবরণ বা ডাকনা আওড়া ছড়াই দিলে যতক্ষণ ডিউটি দেয় তখন দাঁড়াই যায় পুরে তুলার উড়ে সজলের আলো বাড়ার মেরে ভাট বলিয়া ভাই যায় দূর থেকে দেখে মুসা আলাইহিস সালামের বিক্রতনে হুল যায় গিয়া সে কিলা হি হতিস আমরা ভাইলাম যে রুহানি জগতের উপরে আল্লাহ তার সজলের আলো দিয়ে অন্ধকার দূর করছে চূড়া আগে মাতিয়েছে নাকি এইটা বড় কঠিন প্রশ্ন সারা হাদিস শরীফ সুজাইয়া ফাজাইয়া মুহাদ্দিসিন একরামে তার জবাব পার করছেন যে আল্লাহ রব্বুল আলামিনে রুহানি জগতের উপরে অন্ধকার দূরীভূত করার লাগে ডাইরেক্ট তার সজলের আলো দিবেন না তার ব্যবস্থা আগে থেকে বলে রাখছে আল্লাহর জানা আছে তার সজলের আলো টানলে সারা রূপ দলে দিব সারা রূপ বেউস হয়ে দিব আর যদি দলিয়া তাই হয়ে যায় আর যদি বেউস হয়ে যায় সে আল্লাহ এর অন্ধকার দূর করি অপিতা দেখাইতা সে তো নাই অন্ধকার দূর করার থেকে নারায়ণ যদি মারিলেন বেউস করে হলাই দিয়েছে তাহলে দেখতে হবে সারে পরে হয়ে দিতা এই দুনিয়ার বাজার সারে দিয়ে দাঁড়াইতা এটা আল্লাহর জানা আছে তাই রব্বুল আলামিনের মানবগুলোর রুহরে পয়দা করার বহু বহু বছর আগে বিশেষ এগুলো রুহরে পয়দা করছেন
যখন আল্লাহ তাবারাকা ওয়া তাআলার বংশ হলো রূহানি জগতের অন্ধকার দূর করতা ওই একলা সৃষ্টি করা রূহ তার নূরটাকে সৃষ্টি করা রূহ দীর্ঘদিন তাকে তন্ত্রজন্য